যারা বাড়িতে গোপাল দেখেছো কিংবা রাখবে বলে মনে করছো, তারা কিন্তু গোপালকে কখনো নিজের সন্তানের জায়গা দেবে না। কারণ আমরা কিন্তু গোপালকে বাড়িতে রাখলে যতই বলি যে গোপাল আমার সন্তানের মতন, কিন্তু সন্তানের মতন আমরা কখনোই গোপালকে সেবা দিতে পারবো না। কারণ আমাদের সংসারের মধ্যে নানা রকম কাজের চাপ, আগে আমরা কিন্তু সেগুলোই সামলাই। আর এটা যদি আমাদের নিজেদের সন্তান থাকে, তখন কিন্তু যতই কাজের চাপ থাকুক না কেন, তাকে কিন্তু আমরা ঠিক টাইম করে দেখে নেই, আর নিজে না পারলেও কাউকে না কাউকে দিয়ে ঠিক তার দেখাশোনা করে নিই। কিন্তু বাড়িতে গোপাল থাকলে কিন্তু আমরা সেটা করতে পারি না, যে কাউকে বলতে পারবো যে তুমি আমার গোপাল এখন উঠেনি, একটু উঠিয়ে দিয়ে যাও, কি আমার এখনও গোপাল খায়নি, তুমি একটু খাইয়ে দিয়ে যাও, সেটা কিন্তু আমাকেই করতে হবে। আর যেহেতু আমরা সংসারী, তাই আমাদের সংসারের মাঝে মাঝে এমন চাপ থাকে, এমন কিছু কাজ থাকে, তখন কিন্তু আমরা টাইম মতন করতে পারি না, আর তখন সব থেকে কিন্তু বেশি কষ্ট হয়। আর ভগবানকে যদি ভগবানের জায়গায় রাখা হয়, তাহলে কি মনে হয় যে ভগবান আমার কাছে নাই টাইম মতন সেবা পাচ্ছে তো কী হচ্ছে, যেখানে না হোক যেখানে তো ঠিক পেয়ে যাচ্ছে, এইটাই কিন্তু তখন মনে হয়। আর আমার তো আমি তো আমাকে একজন গুরুদেব বলেছিলেন প্রথমে যে গোপালকে কখনো নিজের সন্তান মনে করে রাখাটা উচিত নয়, কিন্তু তখন আমি ওনার কথা শুনিনি। আর এখন আমি নিজে নিজে বুঝতে পারছি যে কতটা কষ্ট হয়, কারণ শুধু সংসার সামলানো নয়, আমাকে তার সঙ্গে সঙ্গে ব্যবসাও সামলাতে হয়। আর তোমরা তো দেখেছো আগে ভিডিওতে যে আমার একটা ব্যবসা আছে, আর দোকানে মাঝে মাঝে অনেক ভিড় হয়, তখন হয়তো আমি ওকে সেবা দিচ্ছি, আর সেই সময় লোকজন ডাকাটা কী করলো, আসো আসো দোকানে আসো, আর সেই সময় আমার ওকে ছেড়ে যেতেও খুব কষ্ট হয়, আর না গেলেও ব্যবসার ব্যাপার লোকজন মানে খারাপ ভাবে, মানে সব দিকে আমাকে অনেকটাই হ্যারাস পেতে হয়। যেহেতু বাড়িতে আমি একাই থাকি, যার জন্য আমার উপরেই পুরো চাপটা পড়ে যায় আর কি। আমার স্বামী আমার ছেলে কাজের ক্ষেত্রে ওরা সবাই বাইরেই থাকে, আর ব্যবসাটা আমি একলাই সামলাই। আর আমি যে বাড়ির এত কাজ সামলেও ব্যবসা করি, তার পিছনেও বা একটা কারণ আছে, তো আজকে তোমাদের বলতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের কারণটা একদিন আমি জানাবো। পুজোর কাজ সামলাতে সামলাতে আমাকে প্রায় 4-5 বার দোকানে যেতে হয়েছে, যার জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে গাছেও আজকে অনেক সাদা ফুল ফুটেছে, ইচ্ছে হলো একটা মালা গাঁথি, যার জন্য এই যে একটা মালা গাঁথতে বসেছি। দেখো মালাটা সুন্দর হয়েছে না, যেমন ছোট্ট গোপাল তার ছোট্ট মালা। আমার ইচ্ছে হয় ওর জন্য প্রতিদিন আমি একটা করে মালা গাঁথি, কিন্তু কিছুতেই টাইম হয়ে ওঠে না। আজকে তো রান্না করার একেবারেই টাইম নেই, ওকে একটু মুড়ি সন্দেশ দিয়ে দিয়েছি। গোপাল সোনা, তুমি এখন মুড়ি সন্দেশ একটু খেয়ে নাও, তারপর দুপুরবেলা যেখানে মঠে মন্দিরে তোমার সেবা দেওয়া হচ্ছে, তুমি কিন্তু ওখানেই সেবাটা করে নিও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপে সুগোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে প্রভু আমার সব অন্যায় সব ভুল ক্ষমা করে দাও। এদিকে দেখো ঠাকুর ঘর থেকে বেরিয়ে না আসতে আসতেই দোকানে কেমন ভিড় জমে গেছে, আর আমার যা তো একা একদমই সামলাতে পারে না। এখনও চৈত্র মাস পড়েনি, কিন্তু তার আগেই আমি অনেক জিনিস আগের জিনিসগুলো বের করে দিয়েছি, যার জন্য দোকানে একটু বেশি ভিড় হচ্ছে। আর একটু কম দামেই জিনিসগুলো আমি ছেড়ে দিচ্ছি এখন, আগের জিনিস মিছামিছি পড়ে থাকবে কেন, পুরনো কোয়ালিটি হয়ে যাবে, কেউ আর তখন নিতে চাইবে না, যার জন্য এগুলো একটু দিয়ে দিচ্ছি। আর সামনে ঈদ চলে আসছে, আর ঈদের সময় তখন আবার কিছু নতুন কোয়ালিটির জিনিস আনতে পারবো। এখন প্রায় বেলা 1টা বেজে গেছে, এই সময় দোকানে ভিড়টাও একটু কমে গেছে, আর আমি এই সময় কিছু খেয়ে নিচ্ছি, রান্না করতে তো আমি টাইমই পাই না, রাত্রেবেলা রান্না হয় সেই জল ভাত কিছু রেখে দেই, ওইগুলোই আমি দুপুরবেলা খেয়ে নিই এইভাবে। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও।